করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে কোভিড-19 প্রাদুর্ভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার বিষয়ক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চুয়াল সম্মেলনে তিনি আহ্বান জানান। বৈষম্য দূর করা, জাতিসংঘ নেতৃত্বাধীন বহুপাক্ষিক ব্যবস্থা একত্রীকরণ, আন্তর্জাতিক বাণিজ্যিক ব্র্যান্ডগুলোর দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা সহ 5 দফা প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। ফজলে রাব্বি রিপোর্ট। দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চুয়াল সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব 100 বছরের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বাংলাদেশ কিভাবে এই ঝুঁকি মোকাবেলায় কাজ করছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিখাতে $3 বিলিয়ন পুনরুদ্ধার দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ইজ ফেসিং টু শকস বোথ সাপ্লাই এন্ড ডিমান্ড ডিউ টু দ্য প্যান্ডামিক। হাউএভার, উই হ্যাভ আন্ডারটেকেন সাম মেজার্স টু গেট রিড অফ দ্য শকস। I have already announced an $11.60 billion package for various sectors of our economy. The primary focus of this package is manufacturing and service sectors, agriculture and social safety net facilities. This support package is equivalent to 3.5% of our GDP. Video conference e Pradhanmantri Sheikh Hasina bolen, sankot dirghayito hole খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহ নানামুখী সংকটে পড়তে পারে দক্ষিণ এশিয়ার অর্থনীতি। বর্তমান সংকটে সমন্বিত দায়িত্বশীলতা ও অংশীদারিত্বমূলক মনোভাবের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। দ্য ওয়ার্ল্ড ইজ অলরেডি ব্যাটলিং ক্লাইমেট চেঞ্জ, নাও করোনা ভাইরাস ইজ চ্যালেঞ্জিং আওয়ার এক্সিস্টেন্স। এট দ্য কারেন্ট লেভেল অফ গ্লোবালাইজেশন ইনসুলেটিং ওয়ান কান্ট্রি ফ্রম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ নট পসিবল। And isolation policy will not work anymore. We need to face that crisis together. We need an approach of collective responsibility and partnership from every society. ভার্চুয়াল সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতি বরস ব্রেন্ডে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।